শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হলো হাজী শামসুল হক। আমার পিতার নাম মৃত হাজী ইয়াকুব আলী। আমার মাতার নাম মৃত শরীফা খাতুন। আমার নাম হলো সোমা পাহাড়। ওয়ার্ড নম্বর হচ্ছে 8, তারপর জোড়ারগঞ্জ, মিশরের চট্টগ্রাম। 69-এ আমি, 70-এ আমি ক্যান্ডিডেট ছিলাম, যে সময় যুদ্ধ আরম্ভ হয়ে গেল আর কি। ওই সময় আমি আসি, আমাদের ঘর বাড়ি সব কিছু ভেঙে গেছে। আমাদের এখানে ক্যাম্প ছিল আর কি, বিরাট ক্যাম্প হাই স্কুল অস্ত্রের বা সব গোডাউন ছিল টেক্সটাইলে, টেক্সটাইল ইনস্টিটিউটে। আমি ওই সময় পাঞ্জাবি ইয়েতে এখানে থাকতে না পারি, আমি শ্রমিক ছিলাম ইশাখালি। ইশাখালি এই এয়ারফোলের আমরা গেলাম, আমরা যাওয়ার পর হে বললো যে কেন আসো বাঘ বলছে। তারপর এই রাগ করি আমার একজন মুক্তি সহকারী মুক্তিযোদ্ধা ছিল মোশাররফ হোসেন, উনি বললেন মামা সর আমরা চলে যাই। আমরা তো আমরা এইটাতেই করতেছি, আমরা কি ভারী না মুক্তি মুক্তি যেতাম। তারপর সবাই চলে গেলাম, সবাই যাই প্রথমে গেলাম হরিনাথে। হরিনাথে যাওয়ার পর অনেক দিন পর বগাফারে নিল আমাদেরকে। বগাফারে যাওয়ার পর উমগির এরা মুড়ি ক্যাম্পে নিল। মুড়ি ক্যাম্পে নিয়ে অনেক দিন আমাদেরকে বাড়ি ওইখানে রাখছে আর কি। যে এই মুড়ি ক্যাম্পে যাই, ওইখানে আমার ক্যাম্প ইয়ে দিচ্ছি, দুইটা ক্যাম্প দুই সাইডে ক্যাম্প ট্যাম্পে। এক মাস পর্যন্ত রাখার পর সংগ্রাম করলাম। সংগ্রাম করার পর আমরা সংগ্রাম করি ইন্ডিয়াতে শান্তিঘাট বলে একটা ইয়ে ছিল, ওই জায়গা চলে গেলাম। চলে গেছে আর ইন্ডিয়ান আর্মি আমাদেরকে নিয়ে অর্ডার গেট দিল, যা রাখলো। পরে আমরা সংগ্রামের পরে আমরা ওই উম্পিনগরে ট্রেনিং ট্রেনিংয়ে গেছি। প্রায় এখানে উম্পিনগরে আমরা ট্রেনিং করার পর তারপর আসলাম, আসি আবার অরিজিনাল আসলাম। আমাদের মোশাররফ সাহেব আমাদেরকে অস্ত্র দিল, আমরা অস্ত্র নিয়ে দেশে যুদ্ধ করার জন্য আগমন দিলাম। আপনারা কয়জন আসতেন? আমরা প্রায় 11-12 জন ছিলাম, আমি কমান্ডারে ছিলাম। এরপর আমরা আসলাম, আসি ওই ইয়েতে যোগ দিলাম মাদ্রাস। ওইখানে ওইখানে যাওয়ার পর আমরা সেন্টার দিল নিতাই বরিকার নামে একজন ইয়ে ছিল হের বাড়িতে। হের বাড়িতে আসি আমরা এই এখানে টুকটাক
আর্মিরা খানা দিছে, আমরা তাদের প্রত্যুত্তর দিছি। সব শেষে এই নিয়ে সালান্দার করলো, সালান্দার ফলে এখান থেকে আর্মিরা চলে গেল, চলে যেতে পারলো। আমরা সবাই ছিলাম থানা। এরপর আমরা আবার গেলাম মালয়েশিয়া ক্যাম্পে। মালয়েশিয়া ক্যাম্প কোথায়? মালয়েশিয়া ক্যাম্প এখন বাড়িয়ে একাডেমি, ওইখানে এখানে আমাদেরকে রাখলো। আর আমাদের ওই সময় ছিল তারা কমান্ডার ছিল ওই লোক সব নিজাম, নিজাম বলে একটা কমান্ডার ছিল, ওর কাছে আমরা অস্ত্র জমা দিয়েছি বাড়াই করে নিজাম। এর বাড়ি হয়ে তুলতে আপনার বিটাছাড়া সাথে আবার সব বাড়ি করে, তারপর আমরা তো বাড়িতে আসিলাম, এক আসি না আসাতে আমাদের মুক্তিযোদ্ধার একটা গৌরব, উনি আমাদেরকে অনেক উদ্দে রাখছে, নাম ওনার দীর্ঘায়ু কামনা করি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।